আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আজ আমি চিংড়ি ভুনা করেছি, একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। দই চিংড়ি অথবা দুধ চিংড়ি যেটাই বলুন না কেন, টেস্ট অসাধারণ ছিল। আর দেখতে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ইয়ামি লাগছে। এখানে আমি 15-17টির মতো চিংড়ি নিয়েছি মাঝারি সাইজের, আর নিয়েছি টমেটো পেস্ট। এখানে আমি টক দই বানিয়ে রেখেছি হাফ কাপ দুধের মধ্যে 1 টিস্পুন লেবুর রস দিয়ে। সরাসরি এবার আমি রান্নায় চলে যাব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 1/2 কাপ অয়েল। এখন কেটে রাখা পেঁয়াজ কুচি 1 কাপ এখানে দিয়ে দিলাম, এর সাথে লবণটাও অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে টমেটো পেস্ট 1 কাপ নিয়েছি, খুব একটা মিহি করিনি। এভাবে করে নিলে গ্রেভিটা অনেক থিক হয়, আপনারা এভাবে করে দেখবেন, ভালো লাগবে। এখন আমি অনবরত এভাবে নাড়তে থাকবো, কষিয়ে নিচ্ছি 6-7 মিনিট। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। 2 টিস্পুন আমি দিয়ে দিলাম এখানে লাল মরিচ গুঁড়ো, আর 1/2 টিস্পুন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আজকের রান্নাটায় কম হবে, আপনারা যদি হলুদ বেশি খেতে চান বাড়িয়ে নিতে পারেন। এবার 1/2 কাপ দুধের মধ্যে যে লেবুর রসটা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1 টিস্পুন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এখন আবারও 2 মিনিট এভাবে কষিয়ে এখানে অ্যাড করে দিব আদা রসুন পেস্ট, 1 টেবিল স্পুন আছে। আদা পেস্ট দেওয়ার পরে আমি ভালো করে আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। কিছু কাঁচামরিচ ফালি দিয়েছি 8-10 পিস। এখন কষিয়ে নিচ্ছি, তেল উপরে চলে আসছে, এই মুহূর্তে চিংড়িগুলো আমি দিয়ে দিলাম। আজকের রান্নাটা একদম পানি ইউজ করব না। এখানে আমি রান্না করার জন্য লিকুইড মিল্ক আরও 1/2 কাপ দিয়ে দিলাম। চিংড়ি মাছ রান্না করতে খুব একটা টাইম লাগে না, 3-4 মিনিট এভাবে রান্না করব, তাতেই চিংড়ি মাছটা হয়ে যাবে। মিডিয়াম আঁচে আমি 4 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। এখানে আমি দুধের মধ্যে লেবুর রস দিয়েছি, ব্যালেন্সের জন্য অবশ্যই চিনিটা ইউজ করবেন। এবার এভাবে 4 মিনিট মতো রান্না করে আবারও 1/2 টিস্পুন আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি গ্রেভিটা আরও থিক করতে চান করতে পারেন, অথবা যদি একটু পাতলা করতে চান সেটাও করতে পারেন, তবে এইভাবে রান্না করলেই ভালো। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এখানে একটি সার্ভিং ডিশ নিয়েছি, সরাসরি ঢেলে দিচ্ছি। এখন উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি, কালারটা দারুণ আসছে আর খেতে অসাধারণ ছিল। এভাবে ট্রাই করতে পারেন, একদম সিম্পলভাবে করেছি, খুব একটা মশলা এখানে ইউজ করিনি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, ট্রাই করতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।